यहाँ कोलकाता के SSKM अस्पताल में हज़रत सैयद मिस्त्री अली शाह बाबा रहमतुल्लाह अलैह का शानदार उस मुबारक का अहतमाम किया गया, जिसमें काफ़ी तादाद में ज़ायरीन के अलावा सियासी रहनुमाओं ने हिस्सा लिया। इस उर्स मुबारक के मौके पर दरगाह कमेटी के सदर मदन मित्रा के अलावा वज़ीर आला ममता बनर्जी के भाई बाबुन बनर्जी भी मौजूद थे। इस उर्स कमेटी के चीफ एडवाइज़र ये हमारे जो पीजी हॉस्पिटल में मिस्त्री शाह बाबा है, ये 2246वां वर्ष है। हम लोग ये सिर्फ मुस्लिम भाइयों का नहीं, ये हिंदू मुस्लिम सिख ईसाई सभी भाई हम लोग एक साथ भाईचारगी के साथ प्रेम से जात पात को भूलकर आपसी भेदभाव को भूलकर हम लोग भाईचारगी से मनाते हैं और इन्हें इसी तरह मनाते रहेंगे। और खासकर जो हमारे हॉस्पिटल के उर्स होता है तो हम लोग पूरे प्रशासन के नियम के अनुसार उनके आदेशों पर हम लोग नहीं ऐसा कुछ नहीं करते हैं जिससे हमारे पेशेंट पार्टी को, हमारे पेशेंट के रोगियों को कोई असुविधा हो, प्रॉब्लम हो, असुविधा हो, ऐसा काम ये उर्स हम लोग इसी तरह हमेशा भाईचारगी के साथ मिलाता चलाता रहेंगे। पश्चिम बंगाल एक ऐसा राज्य है जहाँ पर हम लोग ईद हो, दीपावली हो, छठ पूजा हो, काली पूजा हो, मुहर्रम हो, हम लोग भाईचारगी के साथ कंधे से कंधा मिलाकर इनको हम लोग करते हैं। और आशा है जिस तरह के हमारे राज्य में चुनाव होने जा रहा है हमारे केंद्र में, तो हम लोग आशा करते हैं कि हमारे इस राज्य में हमारे माननीय मुख्यमंत्री ममता बनर्जी फिर से हमारे राज्य में आए और हम लोग सुख शांति से अपना जीवन व्यतीत करें। हम लोग पीजी हॉस्पिटल में हम लोगों का जन्म है, हमारा पूरा परिवार हम लोग पीजी में जन्मे हैं और हम इस कमेटी में बहुत सालों से हैं, लेकिन हम 10 साल से इस कमेटी में बहुत योगदान देते हैं क्योंकि हमको बाबा के प्रति बहुत आस्था श्रद्धा है, विश्वास है, इसीलिए हम तन मन धन से हम बाबा भलो लग जी स्वच्छता बड़ो कथा हो देखते देखते 246 बचर होते चल लो मैं हमार मन वेस्ट बेंगल एटा অনেক গর্ব হওয়ার মতো ব্যাপার। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলকে নিয়ে কাজ করি। এসকেএম হাসপাতালের ভিতরে এই মাজারে উরুসের প্রোগ্রাম একটা বিরাট জাগ্রত। ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা কোণ থেকে এখানে লোক আসে, দেখতে দেখতে 246 বছর হতে চললো। আমার ভীষণ ভালো লাগছে, স্বচ্ছতে ভালো লাগছে যে একটা হাসপাতালের ভিতরে অথচ সেখানে মাজারের সুন্দরভাবে উরুসের পুজো চলছে, শুক্রবার করে নামাজ হচ্ছে, একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশ আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের বুকে খুব কম জায়গায় দেখা যায়। এইভাবে যদি সবাই সাফল্যমণ্ডিত করবার জন্যে, যেমন আমি মনে করি পাশে থাকার দরকার আছে, কারণ অলিভ বেতে সে জিন হে খে এই ভাষাটা ইউজ করে মুসলিমরা। আমি যেমন আজকে রক্তদান শিবির করি, আমি শিখেদের সঙ্গে, আমি তাদের গুরু নানক গুরু গোবিন্দের সঙ্গে কাজ করি, আমি ঈসাইদের সঙ্গে আজকে আমি কাজকর্ম নিয়ে থাকি, তাই আমি সবাইকে নিয়ে এই পরিবেশের মধ্যে একত্রে আছে। আজ SSKM হাসপাতালের মতো জায়গায় যেখানে আমার গুরুর মতো আছে, ডান দিকে শ্যাম মল্লিক আছে, এছাড়াও এইখানকার প্রতিটা আমার ভাইরা সমস্ত সবাই এখানে আছে। আমি চাই এই উরুসের প্রোগ্রামটা দলে দলে এসে বাবার কাছে যাতে প্রে করে, যাতে ঈশ্বর সকলকে ভালো রাখে। আর বিশেষ করে চাই আমাদের মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রীকে আরও উপর দিকে নিয়ে যাক বাবা, যেই বাবা উপরে নিয়ে যাবে তবেই বাংলার উন্নতি হবে। আমি মাজারে একটাই প্রার্থনা করছি, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সবার শরীর সুস্থ থেকে ভগবানের ইচ্ছায়, কাউর যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যারা পুরুষে যারা প্রার্থনা করতেছে সবাই যাতে সুস্থ থাকে, সে হিন্দু মুসলিম শিখ ইসাই সে যেই হোক সবার জন্য আমি আশীর্বাদ করছি। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার জন্য যেভাবে কাজ করছে, সবাইকে যে উপকার করছে, সেই পাশে থেকে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা যেমন খেলার আঙিনায় আছি, খেলার নিয়ে আমরা জায়গা পেয়েছি, U17 আজকে ওয়ার্ল্ড কাপ আমাদের বেঙ্গল হয়েছে, এটা আমাদের গর্ব হওয়ার মতো।
পিজি হাসপাতালে হযরত সৈয়দ বাবার মাজারে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট মদন মিত্র। আরো উপস্থিত ছিলেন কার্তিক ব্যানার্জি ও শ্যাম মল্লিক। মদন মিত্র জানান, হাসপাতাল তৈরির আগেই এই মাজার ছিল, মানুষের কল্যাণের জন্য আরো কাজ করে যেতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে মুখ্যমন্ত্রীকে জয়ী হতে প্রার্থনা করেন তিনি। হযরত সৈয়দ আলী শাহ বাবা হযরত সৈয়দ মিস্ত্রি আলী শাহ বাবার এই মাজার আমি গত অন্তত 35-40 বছর ধরে দেখছি। হিন্দু মুসলমানের সম্প্রীতির এটা একটা স্তম্ভ। এই মাজারে যখন কেউ প্রবেশ করেন, কেউ হিন্দু হয়ে কেউ মুসলমান হয়ে যান না, ধর্ম যার যার, মাজার সবার। এই মাজার এমন একটা পবিত্র জায়গা, আমি দেখেছি মানুষ যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন মানুষ এখানে মাজারে এসে হত্যা দেয় এবং বহু রোগী সুস্থ হয়ে ফিরে গেছে। এবারে বেচু বা শ্যাম সন্তোষ বা সবাই আরও যারা আছে, শ্যামের ভাই রাজেনরাও রয়েছে, সবাই মিলে এবার মল্লিক সমাজ বলুন এত সুন্দর সাজিয়েছে, আর এমনভাবে ভাবতে পারেন এই মুহূর্তে অন্তত এখানে 10,000 মিনিমাম লোক রয়েছে, কিন্তু এই 10,000 লোকের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না। ছুঁচ পড়লে আওয়াজ পাওয়া যাবে, কারণ সবাই জানে এটা হসপিটাল। কিন্তু এটা যে কোনো কারণেই হোক, কথিত আছে যে হসপিটাল তৈরি সম্ভবত আগে থেকেই এই মাজার এখানে আছে। প্রত্যেকবার 19th April হয়, এবার তার সঙ্গে অ্যাড হয়েছে 19th April, যেমন আজকে ডেট, তেমনি আজ আবার জুম্মা। আর আর এক মাস বাদেই 19th May হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার নির্বাচন। ফলে সব দিক দিয়ে গোটা ব্যাপারটা যেন একটা ভীষণ বড় ইঙ্গিত একটা বহন করছে। এবং সবথেকে বড় কথা, আমি প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে রুগীদের কোনো অসুবিধা বললেন না, যেভাবে আমরা বলেছি এরা সেইভাবেই করেছে। আমি মাজার কমিটির সকলকে শুকরিয়া আদা করছি, মোবারক আদা করছি, এবং এই এলাকার সমস্ত মানুষের কাছে বলছি এই মাজার যাতে মানুষের জন্যে, মানুষের কল্যাণে আরও অনেক দিন এইভাবে কাজ করে দিতে পারে, এর জন্যে আমরা সৈয়দ পীর বাবার কাছে, মিস্ত্রি বাবার কাছে আমরা দোয়া করছি। আমরা চাই হিন্দু মুসলিম সম্প্রীতির এই পীঠস্থান জব তক সূরজ চাঁদ রহেগা পিজি কা ইয়ে মাজার রহেগা। প্রার্থনা করলাম সারা ভারতবর্ষ জুড়ে যে দাঙ্গার আগুন জ্বালাবার চেষ্টা করছে, প্রতি জায়গায় যে একটা গুন্ডামি হিংসা, প্রতি মুহূর্তে একটা মারামারি দলাদলি খুনোখুনি, তার থেকে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন শক্তি দেওয়া হয় তিনি যেন বাংলার উন্নয়নে শুধু উৎকর্ষ বা সবুজ সাথী বা কন্যাশ্রী নয়, যেন সমস্ত প্রজেক্টগুলোই তিনি যেন পৃথিবীতে শ্রেষ্ঠ করে আনতে পারেন। আর আমরা যেন বলতে পারি বলো 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 সবে শত বিনা বেনুরবে বাংলা আবার জগৎ সবায় শ্রেষ্ঠ। মেরা নাম মোহাম্মদ শোয়েব আলম বারসি হ্যায়, মে সরো সোশ্যাল অর্গানাইজেশন কা প্রেসিডেন্ট হুঁ। আজ হামলোগ SSKM হসপিটাল সৈয়দ মিস্ত্রি আলী শাহ রহমতুল্লাহ আলাইহি কে বারগাহ মে জো উরস মুবারক হো রহি হ্যায় ওহাঁ পে আয়ে হুয়ে মেরে দোস্ত ইয়াহাঁ শ্যাম ভাই হ্যায় জো হামারে কাফি পুরানে দোস্ত হ্যায়। ইয়াহাঁ হামলোগ হর সালই আতে হ্যায় আর ইয়ে সবসে বেহতরিন সন্দেশ ইয়াহাঁ পে ইয়ে মিলতা হ্যায় কি ইয়াহাঁ হর কৌম হর মজহব কে লোক ইয়াহাঁ আতে হ্যায় শ্রদ্ধা সে আর ইয়াহাঁ কে জিতনা ভি আপ প্রশংসা করো কম হ্যায়, ইয়াহাঁ হর মুরাদ আদমি কা পুরা হোতা হ্যায় আর হামলোগ হমেশা হি বাবা জি সে জুড়ে রহতে হ্যায় জি। বিলকুল হামলোগো কা ক্যাম্প লগা হুয়া হ্যায় শ্যাম ভাই কে তরফ সে হামলোগো সব একসাথ হামলোগ ওহাঁ পে ক্যাম্প লগায়ে হ্যায়, ওহাঁ পে খিচড়া পানি শরবত হর এক চিজ কা ইন্তজাম হ্যায় লোগো কে লিয়ে, কিসি তরহ সে কোই ভি তকলিফ
हो रहा है, तो हम लोगों के वहाँ पे काफी वॉलंटियर है, हम लोग सब वहाँ पे देख।